মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি জানি তুমি আমার একটা কথা শুনতে চাও না রে, তবু আমি তোমাকে রিকোয়েস্ট করছি রাই, প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমার কথাগুলো বলা, প্লিজ রাই। আমি জানি রাই, আমি অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি, আর তার কোনো ক্ষমা হয় না, তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাই, আমাকে একটিবার ক্ষমা করে দাও রাই, প্লিজ প্লিজ রাই। আমি আমি বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছি, ভুল করেছি রাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কি জেনেছো তুমি? সত্যিটা জেনেছি রাই, আমাকে আমাকে সূর্য সব সব সত্যি কথা বলে দিয়েছে, সূর্য আমাকে ওই ছবিগুলোর ব্যাপারে সব সব জানিয়েছে রাই। ও, সেই জন্যই তুমি এরকম হাঁটু মুড়ে বসে আমার কাছে ক্ষমা চাইছো তাই তো? প্লিজ অনির্বাণ, এটা করো না। তুমি এরকম হাঁটু মুড়ে বসে ক্ষমা চাইলে যে আমার আরেকটা দিনের কথা মনে পড়ে যাচ্ছে, সেই যে সেদিন রেস্টুরেন্টে হাঁটু মুড়ে বসে হঠাৎ করে আচমকা তুমি আমাকে প্রপোজ করতে বসেছিলে। ও না না, সরি সরি, প্রপোজ না, তুমি তো আমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলে, কাজে ডিরেক্ট তুমি আমাকে আংটি পরাতে চেয়েছিলে। তোমার এই অতি নাটকীয়তা না আমি নিতে পারিনি, আমার হজম হয়নি, তো তোমাকে অনেক কথা বলে ফেলেছিলাম, আমার সেই কথাগুলো আবার তোমার হজম হয়নি, ব্যাস তারপর তুমি চলে যেতে চাইলে। আর ঠিক তখনই সব থেকে বড় ভুলটা আমি করে ফেললাম, তোমাকে আটকাতে গেলাম, ব্যাস আবার আমি নিজেকে তোমার কাছে ছোট করে ফেললাম, সহজলভ্য। খুব আফসোস হয় জানো তো অনির্বাণ, আমার ওই দিনের ওই কাজটার কথা মনে করলে খুব আফসোস হয়, কেন জানো? কারণ যখন যে যেতে যায় তখন তাকে যেতে দেওয়া উচিত। এটাই বলতে চাইছিলে না তুমি? অনির্বাণ, আমার সত্যি একটা সময় পরে মনে হয়েছিল আমি রূপকথার জগতে ভাসছি, সবকিছু স্বপ্নের মতো লাগছিল, আমি নিজের কাছে নিজে প্রশ্ন করতাম আমার সঙ্গে যা হচ্ছে এগুলো কি সত্যি? বিয়ের দিন হাসপাতালে এতগুলো কথা বললে তুমি আমায়, আমার সত্যি মনে হয়েছিল এরকমও মানুষ হয়, কেউ এতটা ভাবে আমার জন্য। আমরা দুজনে বাঁচবো, একসঙ্গে বাঁচবো, আমরা আমাদের ভালোবাসা বাঁচবে, আমি আর তুমি একসঙ্গে বুড়ো হবো রাই, সব অশান্তি ঝামেলা সব পেছনে ফেলে রেখে আমরা নিজেদের একটা জগৎ তৈরি করবো রাই, আমার আর তোমার জগৎ, আমাকে আর তোমাকে আর কেউ আলাদা করতে পারবে না রাই, আমি করতে দেবো না। ঠিক তারপরেই তোমার ঘেন্না ভরা মুখটা আমি দেখলাম। ইসরাই, এবার অন্তত স্বীকার করো, স্বীকার করো যে তুমি একটা ঢং, তুমি চিটার, তুমি প্রতারক। না, ওই মুখটা আমি কোনোদিন ভুলতে পারবো না, একদিনের তফাৎ, হাসপাতালে তুমি আর ওই ছবিগুলো হাতে দাঁড়িয়ে থাকা তুমি, হাসপাতাল তফাৎ, আমার যেন মনে হচ্ছিল আমি দুটো ভিন্ন মানুষকে দেখছি। রাই প্লিজ এরকম করো না, কুট্টিদা তোমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু মানুষ ভালোবাসলে তো এগুলো সব ক্ষমা করে দেয়। দেখো রাই, আমরা মানছি কুট্টিদা তোমার আত্মসম্মানে আঘাত করেছে, কিন্তু তুমি মন থেকে বলো তো ওকে ছাড়া তুমি ভালো থাকবে, থাকতে পারবে? আসলে কি বলতো, একটা তরফের ভালোবাসাটা যখন ঘেন্নায় পরিণত হয়ে যায় তখন যদি কেউ এক্সপেক্ট করে যে অপরজন মানুষটা তাকে একই রকম ভাবে ভালোবাসবে, সেরকমটা তো হয় না।
আর সেরকমটা হলেও এই ভালোবাসায় অন্তত আর যাই হোক একসঙ্গে থাকা যায় না। যাকে আমার এসব কথা বলতে আর ভাল লাগছে না, এমনিতেই সকালবেলা নিজের মৃত্যু সংবাদ নিজে পড়েছি, এত সৌভাগ্য আর কজনের হয়। শর্মি, আমার মনে হয়েছিল যে মানুষটা বেঁচে আছে তার জন্য একজন মিথ্যে সাজা পাবে, আর হয়তো আমার মরে যাওয়ার খবর পেয়ে আমার ফ্যামিলির লোকেরা খুবই কষ্ট পাচ্ছে, আর এই সব কিছু দেখে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই আমি এখানে এসেছিলাম, আমি শুধু এইটুকু প্রমাণ করতে এসেছি যে আমি বেঁচে আছি, আমার কাজ হয়ে গেছে। এবার আমি আসি, কেমন? রাই, প্লিজ প্লিজ চলে যেও না রাই, আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ আই ক্যানট লিভ উইদাউট ইউ, প্লিজ আমাকে ছেড়ে যেও না রাই, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। রাই, উনি এত করে রিকোয়েস্ট করছে, তুমি কনসিডার করছো না কেন? কোন ফ্যামিলিতে না ঝগড়া অশান্তি হয় বলো? তা বলে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? সব কিছু ছেড়ে চলে যাওয়াটা তো সলিউশন নয়। তাহলে সেদিন তাড়িয়ে দেওয়াটা সলিউশন ছিল? অশান্তিতে একজনের কথা বিশ্বাস না করে, তাকে অবিশ্বাস করে, তাকে বাড়ি থেকে চলে যেতে বলাটা বোধ হয় একমাত্র উপায় ছিল না? আচ্ছা, আপনার তো এসব কিছুতে খুশি হওয়া উচিত, আপনারও তো মনে হয়েছিল, আপনি তো আমাকে জিজ্ঞেস করেছিলেন, সূর্য আর অনির্বাণ ছাড়া আর কতজন পুরুষ আমার জীবনে আছে, আপনার ছেলেও কাছাকাছি কিছু একটা ভেবে নিয়েছিল। মাথাটা ঠান্ডা করো, একটা ভুল বোঝাবুঝি রাগারাগিতে একটা সম্পর্ক শেষ হয়ে যেতে পারে না। একদম ঠিক বলেছেন আপনি, একটা ভুল, একটা রাগারাগি, মান অভিমান, ঝগড়া, এসব কিছুতে আর যাই হোক একটা সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের সম্পর্কে কিচ্ছু এসে যায় না, কিন্তু অবিশ্বাসে যায়। আমি মনে করি একটা সম্পর্কের একমাত্র ভিত্তি হলো বিশ্বাস। আমি একটু পুরনো পন্থার মেয়ে তো, তাই আমি এটাই বিশ্বাস করি, যে সম্পর্কে বিশ্বাসই থাকে না সেখানে সবকিছু মিকি। কোনো গভীরতা নেই, কোনো সার্বত্তা নেই, কিচ্ছু নেই। তুমি সেদিন যে কথাগুলো বলেছিলে, সেই কথাগুলো শুধু সাজানো কয়েকটা বাক্য নেই। শব্দ যেগুলো তাসের ঘরের মতো ছিল, একটু টোকা দিতেই হুড়মুড়িয়ে সব পড়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।